মেলাঘর ইন্দিরানগর অঙ্গনওয়াড়ি স্কুল পরিচালনা করছে স্কুলের হেলপার। আট মাস ধরে নেই কোনো দিদিমণি। জানা যায় মেলাঘর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের লাল মিয়ার চৌমুহনির এলাকায় মেলাঘর ইন্দিরানগর অঙ্গনওয়াড়ি সেন্টারটি অবস্থিত। দীর্ঘদিন ধরে এই সেন্টারটি নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে। প্রথম সমস্যা হচ্ছে, পূর্বের দিদিমণি চাকরি শেষ হওয়ার আট মাস অতিক্রান্ত হয়ে গেলেও বর্তমান সরকার বা স্কুল কর্তৃপক্ষরা এই সেন্টারে এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ করার জন্য কোনো ভূমিকা গ্রহণ করছেন না। জানা যায় স্কুলের হেল্পার গীতা বালাসাহা মেলাঘর ইন্দাটিলা থেকে এক কিলোমিটার পথ বেয়ে এসে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি প্রায় আট মাস ধরে পরিচালনা করে আসছেন। স্কুলে নেই কোনো আধুনিক শৌচালয়, যা একটি শৌচালয় রয়েছে সেটি আবার অকেজো হয়ে আছে দীর্ঘদিন ধরে। কচিকাচারা শৌচালয়ে যেতে দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া সামান্য একটু বৃষ্টি হলেই এই অঙ্গনওয়াড়ি স্কুলের মাঠে জল জমে স্কুলের ভিতরে প্রবেশ করে। এদিকে স্কুলের মিড ডে মিলের চালের বস্তা ও অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে পড়ে আছে। তাছাড়া স্কুলটির মধ্যে নেই কোনো বিশুদ্ধ জলের ব্যবস্থা। স্কুলের আশেপাশের বাড়ি থেকে জল সংগ্রহ করে বাচ্চাদের জন্য রান্না করা হয়। তাছাড়া এই অঙ্গনওয়াড়ি সেন্টারের মাঠে এলাকার জনগণ নোংরা আবর্জনা ফেলে সেন্টারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। প্রাক প্রাথমিক শিক্ষার স্তর হলো এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা যদি এরকম হয়, তাহলে আগামী দিনে কচিকাচাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ এখান থেকে শিশুদের ভবিষ্যৎ তৈরি হয়। একমাত্র স্কুল কমিটির দুর্বলতা এবং বর্তমান সরকারের গাফিলতির কারণে দীর্ঘ আট মাস ধরে দিদিমণি থেকে বঞ্চিত এই অঙ্গনওয়াড়ি সেন্টারের কচিকাচারা। তবে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে কখন দিদিমণি নিয়োগ করা হবে তার কেউ সৎ উত্তর দিতে পারছে না। তবে সব কিছু মিলিয়ে দিন দিন স্কুলের যে বারোটা বেজে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তখন আমি কয়েকবার আমি নিজে বল দিয়ে হিচ্ছা দিদিমণি যখন কইলো আমি জল দিয়ে হিচ্ছে জল হিচ্ছে সেটা আমি স্কুল পরিষ্কার করে দিতাম। তখন দেখেন এই যে সামনে যে মাঠ রয়েছে, মাঠের থেকে স্কুলটা আরও ডাউন নিচে। হ্যাঁ, যত জল আইয়ে মনে করছে এদিক দিয়া সব জল আইয়ে স্কুলের ভিতরে ঢুকে, এটা লইয়া মনে করেন যে আমরা যে কাউন্সিলর থেকে শুরু করে মানে যারা নেতৃত্ব আছে তার কাছে অনেক আবেদন করছিলাম যে আমরা এই যে রাস্তাটাকা করে দেন বা একটা ড্রেনের ব্যবস্থা করে দেন, যাতে বিভিন্ন বাড়ির জল যাতে স্কুলে নাই। এক নম্বর যে স্কুলে আসতে আট নয় মাসও কোনো শিক্ষক নাই। হ্যাঁ, কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে শিক্ষক দ্রুত শিক্ষক আয়োগ শিক্ষকের কাজ শিক্ষক করবো আর এখন স্কুলের পরিবেশটা ফিরে আসুন। স্কুলের পরিবেশটা দেখেন, এটা লেট্রিন নাই, পেচ্ছাপ করা নাই, যে এখন পেচ্ছাপ করে পেচ্ছাপ দিয়ে উপরে থেকে থেকে বাচ্চারা যায়। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট চিন্তা করছে কিন্তু করোনার লেগা না খেয়ে মাস্ক পরতে হবো, কিন্তু বাচ্চারা যায় মাস্ক ছাড়া স্কুলে আইয়ে এই যে পেচ্ছাপের গ্যাসটা বাচ্চারা নাকে গেলে এটা দায়। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।